ঠিক সেম ভাবে এটা যখন করবেন আগে, তো নর্মালি হয়তো আপনার নতুন যখন হয়তো ভাবেন যে এটা একবারে কী করে হবে, ডবল সেলাই দেবো, ডবল সেলাইয়ের দরকার নেই। আপনাকে সবসময় মেমোরিতে রাখতে হবে যে এটা আমার প্রথম ছাপটা 1/2 ইঞ্চি, তারপরে এই 1/2 ইঞ্চি, গেলে এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। এটা যতটুকু মেজারমেন্ট ওটা যাই হোক দেখতে হবে না আপনার, তারপরেরটাই হবে, ঠিক আছে? এটা এইটুকু, এটা এইটুকু, এবার আবার সোজা দিক থেকে এবার একটা সেলাই হবে। ঠিক আছে, এটা হওয়ার পরে এই জায়গাটাকে একটু কাঁচা দিয়ে দেবেন। এবার এই জিনিসটা দেখালাম, এটা অন্য কায়দা। এবার আর একটা টেকনিক আছে যেটা আমি দেখাচ্ছি, যেটা আর একটা টেকনিক কিভাবে আছে, সেই জিনিসটা কিভাবে করতে হয়। যেমন দেখুন, এই পাশটা আছে, এই সেলাইটা আগের থেকে হবে না। এটা আপনারা করবেন কি, এটা এইভাবে ডবল মোড়া দিয়ে যেমন করতে হয় এরকম করে নিলেন, এটা বেরিয়ে গেল, ঠিক আছে? এ পাশটাও বেরিয়ে গেল। এবার দুটো মিল করে জাস্ট এই সেলাইটা এরকম ভাবে বের করে দেওয়া, ঠিক আছে? তো এইরকম একটা টেকনিকও করা যায়, আমি এই টেকনিকে করলাম, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, আপনার ফুল লেন্থ মোটামুটি যা আছে, ধরুন 40 আছে, তো সেইভাবে এটাকে মেজারমেন্ট দেখে নিতে হবে যে কী কী মাপ আছে। বাসটা কত আছে এটা দেখে নিতে হবে, ঠিক আছে? 21 21 42 আছে, আমার এখানে মাপে যা আছে তাই আছে, ওয়েস্টে যা আছে তাই আছে, এটা হিপটা মোটামুটি যা আছে ঠিকই আছে, তো মোটামুটি সব মাপ ঠিক আছে। তো এবার আপনাকে নিচেটা ভেঙে দিতে হবে, দিয়ে হাতা লাগালে আপনার কাজ কমপ্লিট। তো দেখতে দাও, এবার দেখুন হাতাটা যখন করছি আমি, হাতাটার এইটা মাথাটা এরকম ভাবে মুড়ে দিতে হবে, এগুলো হেমে করলে আপনার পট্টি জুড়িয়ে দিতে হবে মেশিনে, একবারে আমি ফিনিশ করছি আমি। এবার দেখুন একটা পাশ, একটা পাশ, ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার হাতাটা লাগাতে হবে কীভাবে, দেখুন মাপটা যেটা রয়েছে আপনি এই মাপটা নিয়ে নেবেন, কত আছে এটা, নয় আছে এদিককার,
18.5 আর এটা হচ্ছে আপনার 12.5, ঠিক আছে, তাহলে 6.25। তাহলে আমরা প্রথমে এটা 6.25 আগে সেলাই করে নেবো, এটুকু এই, ঠিক আছে। এটা আপনার এখন এটা তাল পাতা হাতা করিনি আমি, এটা তাল পাতা করবো, তাহলে ওটা হচ্ছে 18.5, তাই 9×9=18, 18×25 দিলে হয়ে যায়, কিন্তু যেহেতু এটা তাল পাতা করবো আমি, তাহলে আমি এটা 8.5 ক্লিক করবো। এবার একটা মাপ পেয়ে গেছি, যখন তো আর একটা মাপ খুবই ইজি। পাশ দিয়ে আর একটা সেলাই দিয়ে দিতে পারেন, দরকার হলে সে কাস্টমার খুলে নেবে, অনেক সময় বড়ো ছোটো হয়, হয়তো সে হয়তো একটু মোটা হয়ে যাচ্ছে হাতটা, তখন হয়তো এটা ঠিক করে নেবে সে, ঠিক আছে। তো এইবার আমাকে করতে হবে কি, তাল পাতা হাতা করতে হবে এটা। এগুলো আগে কেটে নিতে হয়, এবং যেহেতু আমি এখন কাটিনি, একবারে কাটছি মেশিন থেকে, তো ওই জন্য এরকম সিস্টেম করে কাটছি। এরকম সোজা করে নেবেন, হাতা লাগানোর প্রসেস তো ব্লাউজে আমি দেখিয়েছি, আমার যে ব্লাউজের ভিডিও কীভাবে লাগাতে হবে দেখতে থাকুন। তো আপনার সামনের পাশ হচ্ছে এটা, তো এটা যেটা সাইড রয়েছে, এই কম যে দিকটা রয়েছে সেই দিকটা এই দিককার কমের সাথে এটা যুক্ত হবে, ঠিক আছে, আর একদম এটা সোজাসুজি মিল হবে, এটা একদম সোজা, এটাও সোজাতে মিল হবে। এবার দেখুন এই যেভাবে এটা হাতা লাগাচ্ছি, তো আমাকে অনেকে ভিডিও মোটামুটি দেখে অনেকে বলেছে যে মোটামুটি হাতাটা যদি অন্যরকমভাবে এরকম সোজা লাগায়, তো কেন এরকম সোজা লাগানো যাবে না, বাজারে যে রেডিমেড মাল বিক্রি হয় তাতে মোটামুটি আপনার এই 1/2 ইঞ্চি মতো সিমসের মধ্যে হাতাতেও তাই, সাইডেও তাই, তো সেই জন্য ওটা আমরা একট সেলাই করে হাতাটা একট সেলাই করে দিতে পারি, যে পুট সেলাইয়ের পরে একট করতে, কিন্তু এটা যেহেতু অর্ডারই মাল হচ্ছে সেক্ষেত্রে এখানে এক্সট্রা এতখানিক রয়েছে, তো একট সেলাই ওটা হবে না, তাহলে বগলের কাছে খিস ধরে যাবে, তো এইটা অনেকে বলছে পারেন না, তো আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা এই ভিডিওটা দেখে ভালো করে আবার দেখে নিন যে হাতা কীভাবে লাগাবেন। হাতা আপনার যাই থাকুক না কেন, আপনাকে অত ফলো করতে হবে না, এই দুটো পিস একদম সমান করে মিশিয়ে এই চাপটাকে শুধু ফলো করে আপনারা সেলাই করে দিয়ে যাবেন। ধরুন আমার একটু ফোঁটা চাপ ছাড়া আছে এখান থেকে, সে আপনি সেই ততটুকুই চাপ ছেড়ে আর এই দুটো জিনিস সেইভাবে মিশিয়ে যাবেন, এবং হাতাটা শুধু দেখে নেবেন একবার, যদি বড় ছোট থাকে তাহলে সেইভাবে অপোজিট কাপড়টা টেনে টেনে আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে। এটা যেমন দেখুন এটা মোটামুটি সমান আছে, তবুও হাতাটা একটু মনে হচ্ছে ছোটো লাগছে, তো নিচের কাপড়টাকে একটু খাইয়ে ওপরটাকে একটু টানতে হবে, এই জন্য হয়তো আপনারা পারছেন না।
কিচ্ছু না, শুধু নিচের কাপড়টাকে ওপরের কাপড়টাকে শুধু হাতে টান রাখবেন, ব্যাস। তারপরে একসময় মেজারমেন্ট এরকম নিতে থাকবেন, দেখবেন যে মিলে যাবে, ঠিক আছে। এখনও যেমন দেখা যাচ্ছে যে বড় রয়েছে কিছুটা, তো নিচের কাপড়টা আরও একটু খাইয়ে দিন। এগুলো কিছুই না, যখন সুতির কাপড় কাজ করতে করতে বেড়ে যায়, টান খেয়ে যায় হয়তো কোনোটা, তখন এই জন্য এই জিনিসগুলো হয়। ঠিক আছে, আপনাকে শুধু আপনার সাইডটা শুধু ফলো করতে হবে, যে এই দুটো কাপড়ের যেন সমান সমান, যেন সবসময় যেন দুটো কাপড় সমান থাকে। আর এই চাপটা, মেশিনের চাপটা যেভাবে আপনি দিচ্ছেন, তো সেইভাবে চাপটাকে চালাবেন। এটা হচ্ছে হাতা লাগানোর টেকনিক, এটাই। এবার যখন আপনার এই যে যে ডবল ফোল্ড আসবে, তো একটাকে আপনি নিচের দিকে আপনি দিয়ে দিন, বা এদিকে ভাঁজ দিয়ে দিন, যেদিকে খুশি দিতে পারেন। একটাকে ভাঁজ এদিকে দিয়ে দিন, একটা ভাঁজ এদিকে দিয়ে দিন, এইভাবে ভাঁজ করে এদিকে দিয়ে দিন, দিয়ে সেম যাচ্ছে সেলাইটা। হয়ে গেল হাতে লাগানো, আপনার কামিজ কমপ্লিট, ঠিক আছে, সব ঠিক আছে। এইবার এইবার হচ্ছে আপনার দুটো ফিতে লাগালে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এখানে একটা ফিতে, ওখানে একটা ফিতে লাগালে আপনার কামিজ কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে, তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ভিডিও দেখে এখনও সাবস্ক্রাইব করেননি, তো তাদের উদ্দেশ্যে বলছি, তো ফ্রেন্ড যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত করব, এবং সেগুলো দেখে আরও নতুন নতুন আইটেম আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ।